প্রবলেমটার উৎপত্তি, তখন আমরা তাকে মেডিসিনের পাশে সাপ্লিমেন্ট দিতে পারবো। ক্লিয়ার? ব্যাপার আপনি যদি আমার বলেন ওনার পেকে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এটার অ্যান্সার আমি দিতে পারবো, বিকজ আমি সায়েন্টিস্ট না। এই জাতীয় প্রশ্নগুলি অবশ্যই যখন কোনো কাস্টমার আপনাকে করবে, আপনি তাকে বলবেন আপনি কোনো ডাক্তার দেখাইছেন, উনি বলে হ্যাঁ দেখাইছেন। ডাক্তার কি বলছে বলুন? ডাক্তার বললো আমার শরীরে রোগে উৎপত্তি হওয়ার কারণ আমার রক্ত শূন্যতা। ওকে ফাইন, এবার আপনি অ্যালবামিন একটা লাইটার দেখে দেবেন। আপনি যদি তার হাত ধরে টিপে টিপে শুরু করেন, দেখি কি সমস্যা, হ্যাঁ তাহলে কিন্তু হবে না, তাহলে ওই লোক কিন্তু আপনাকে অ্যারেস্ট করবে। বিকজ আমরা কোনো মেডিসিন সেল করি না, আমরা খাবার সেল করি, যে খাবারে প্রচুর পরিমাণ নিউট্রিশন আছে। তবে আমরা অনুমান করতে পারি, যেমন ডাক্তার যদি বলে আপনার ইনসুমিয়া প্রবলেম, ইনসুমিয়া মানে রক্ত স্বল্পতা, সেক্ষেত্রে আমাদের রক্ত স্বল্পতা দূর করে দুটো প্রোডাক্ট, লাইট আল্ট্রা অ্যালোগ্রিন একটা, ফিল্ডস অফ গ্রিনস, এগুলো হচ্ছে রক্ত স্বল্পতা দূর করে, রয়্যাল জেলি, বি পলেন, যদি এগুলো এখন নাই, এগুলো রক্ত স্বল্পতা দূর করে। ক্লিয়ার? তো কোনো কাস্টমার আপনাকে যদি বলে ভাই আমার মাথার নিচে টিউমার, কি করবে? আপনারা কিন্তু আমাদেরকে মেসেজ লেখেন মাথার নিচে টিউমার, বস কি করবো টিউমার, আমি কি টিউমার স্পেশালিস্ট? আপনাকে ডাক্তারের কাছে যাইতে বলো, টিউমার যদি হয়ে যায় এটাকে দৌড়ানোর কোনো প্রোডাক্ট সরবার লিবি নাই, তবে ওই টিউমারে যেন ক্যান্সার সেল তৈরি না হয়, এই জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্ট্রং রাখা জরুরি। সো টিউমার ভালো হবে কিনা আই ডোন্ট নো, বাট আপনি চাইলে ক্যান্সার সেল যেন গড়ে তৈরি না হয় আমাদের অ্যালোভেরা জুস খেতে পারেন। আচ্ছা সমাধান হয়েছে কিনা বলো। আর আপনি যদি বলেন যে আপনি খাওয়ার পদ্ধতি তা আলাদা করবেন, দিলেন বাংলাদেশের টপ সেলার সাইদুর রহমান সাহেব, বস মাথার নিচে টিউমার কি দেবো? আমি বললাম ডাক্তারের কাছে যাবেন, আপনি নেগেটিভ হয়ে গেছেন। আমাকে অনেকে গ্রুপে প্রশ্ন করে গেল, আমি যে ডাক্তার কাছে, আমি ডাইরেক্ট বলি ডাক্তার কাছে, আমি তো বলে বস আপনার কাছে গেলাম তাহলে কেন, আমি কি সরোয়াদের ডাক্তার, আলহাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার, না ইবনিসিনা ডাক্তার, বি কেয়ারফুল, আমরা ডাক্তার না, ডাক্তার করতে যাবো না। তো যিনি এই ধরনের প্রশ্ন করবেন তাকে বলবেন আপনি আগে ডাক্তার দেখান, বা ডাক্তার দেখাইছেন কিনা, দেখানোর পর ডাক্তার কি বলছে ওই বলার উপরে আপনি কথা বলবেন যে মেডিসিনের পাশাপাশি আমরা কিছু প্রোডাক্ট চাইলে হেলথের জন্য দিতে পারি। ক্লিয়ার তো নাকি? ওকে এদিকে সমস্যা পরিবর্তন ঘটবে, এরপর আমরা বাকি প্রোডাক্ট গুলি দেবো। আপনি মেস্তার জন্য যে বলতেছেন এটা হচ্ছে সেলস এর সমস্যা, সেলস এর সমস্যা, সেলস এর রিফার করার জন্য অ্যালোভেরা জেল আগে দেবেন, এরপরে উপরে স্কিনে এক্সটার্নাল ইউজের জন্য জেল, এপিপ্লান, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রোডাক্টটা চেঞ্জ হবে, বাহ্যিক প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টটা চেঞ্জ হবে। যদি ওয়াইলি স্কিন হয় তাহলে অবশ্যই তাকে দিতে হবে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিল্ডিং করবে নিয়ম কানুন আছে, আছে, কোয়ালিটি কন্ট্রোল, এটা খুব ইম্পর্টেন্ট।
প্রথম স্বীকৃতি শুক্রবারে ঘোষণা দিয়ে দেওয়া হবে কেন ক্যালিফোর্নিয়া পশু প্রাণীর উপরে ইউজ না করে মানুষের উপরে প্রয়োগ করে কন্ট্রোল করা, এটাও তাদের নিজস্ব। ফাইনালি অ্যালো সায়েন্স কাউন্সিল থেকে ছাড়পত্র দেন ইউজিসিটি দেয়। এই সমস্ত জিনিসগুলি ফরওয়ার্ড লিভিং মনিটরিং করে বলি যে তিনি অনেক সার্টিফিকেট ফরওয়ার্ড করে হয় তার বাংলাদেশ থেকে প্রাপ্তি আসে। বাংলাদেশের রুলস কি অবশ্যই এটা মানুষের বডির জন্য প্রয়োজনীয় কিনা এইটা এই ছাড়পত্র লাগবে, লাগবে না, লাগবে না বলে ইয়েস। যেমন আমাদের শ্যাম্পু দীর্ঘদিন থেকে আমাদের শ্যাম্পু বাংলাদেশে অনুমোদন ছিল, হঠাৎ করে নতুন বাসনের যে শ্যাম্পুটা এটা বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদন করেনি। কেন করেনি? তারা বলল যে ইনগ্রিডিয়েন্টস কম আছে। তাহলে আপনাকে করতে হবে যে ফরওয়ার্ডের আমাদের কোন সেকেন্ড পার্টি নেই,